আজ বৃহস্পতিবার সাতাশে পৌষ দু সালের বারোই জানুয়ারি বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এমনই মহান উক্তি আমাদেরকে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বামী বিবেকানন্দের মাহাত্ম এবং মানব ধর্ম কী রাজ্য কি কর্মযোগ কী সে বিষয়ে নিজেরাও জ্ঞান অর্জন করুন আপনার আশপাশকেও করুন সচেতন একই সাথে আজ কিন্তু ন্যাশনাল ইউথ ডে অর্থাৎ জাতীয় যুব দিবস আর তাই যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে যতটা ক্রিয়াকলাপে একত্রিত হতে পারবেন এবং যতটা তাদেরকে উৎসাহিত করতে পারবেন নেশন বিল্ডিংয়ের ব্যাপারে সেটি কিন্তু আপনার এই সমাজের ক্ষেত্রে অভূতপূর্ব একটি দান হিসাবে পরিগণিত হবে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের আবেগকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন মাত্রা অতিরিক্ত আনন্দ বা খুশিও কিন্তু দুঃখের কারণ হতে পারে আর জমি বাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ রিয়েল এস্টেটেও রাজ্য পরিলক্ষিত হচ্ছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন আপনি আপনার পদ্ধতিতে সত্য পরায়ণতা এবং যথাযথ হওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদের দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে জীবনের মূল কোনো সমস্যার ব্যাপারে বাড়ির লোকজনের সাথে বসে আলাপ আলোচনা করতে পারেন অবশ্যই লাভবান হবেন প্রথম দিকে তারা বিরক্ত হলেও পরে সমাধান নিশ্চিতভাবে পেয়ে যাবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে আজ অপ্রত্যাশিত কোনো বার্তা আপনার গৃহের ক্ষেত্রে কিন্তু উত্তেজনার সৃষ্টি করতেই পারে ডমিনেটিং নেচারের যেন হবেন না আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরা বে নামা এটি একশো আট জপ করে দিন শুরু করুন